অর্থ দিয়ে কেনা যায় না। আমাদের শিল্পীরা চান মর্যাদা, আমাদের শিল্পীরা চান সম্মান। এই ভোটের আনন্দকে আমরা ভোটের উৎসবে পরিণত করব। মাননীয় প্রধানমন্ত্রীকে, যার যোগ্য নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ, সেই প্রধানমন্ত্রীকে, মানবতার মা কি আমাদের বারবার দরকার, তাকে তার যোগ্য স্থানে আবার প্রতিষ্ঠা করে তাকে আবার সেখানে বসিয়ে আবার তার কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে এই নতুন বছরে আমরা নতুন করে নতুন প্রত্যাশায় বাংলাদেশকে সকলকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার আসলে বেশ কিছু সিনেমা কমপ্লিট হয়ে আছে নির্বাচনের জন্য, সেই সিনেমাগুলো এখনও রিলিজ হয়নি। এই বছর পুরো বছরব্যাপী আমার বিশ্বাস যে সিনেমাগুলো রিলিজ হবে। এর মধ্যে বাংলাদেশ পুলিশের একটা সিনেমা আছে দামপাড়া, ছোটকো আহমেদের একটা সিনেমা আছে আহারে জীবন, যদি আরেকটু সময় পেতাম, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের প্রয়াত ক্যামেরাম্যান, আমাদের প্রিয় জেডিচ মিন্টু ভাইয়ের একটা সিনেমা আছে ক্ষমা নেই, রাসেলের জন্য অপেক্ষা, এমনি করে সাত আটটা সিনেমা আসলে কমপ্লিট হয়ে আছে। তো বছরব্যাপী আমি আপনাদের সঙ্গেই থাকব। আর এখন পর্যন্ত আমার একটা রানিং সিনেমা যুদ্ধ জীবন রিফাত মোস্তফার পরিচালনায়, সেটার হয়তো কিছু কাজ বাকি রয়ে যাবে, সেই কাজগুলো করব। নতুন সিনেমা এখন হাতে নিইনি, তবে নিশ্চয়ই নিব। আমি তো সিনেমার মানুষ, চলচ্চিত্রের মানুষ, আমার ব্যস্ততা কিছুটা কমলে আমি অবশ্যই, আমার বেশ কয়েকটা গল্প, মুস্তাফিজুর রহমান মানিকের একটা খুব সুন্দর গল্প এসেছে, হয়তো সেই সিনেমাটা দিয়ে আমি আবার নতুন করে নতুনভাবে আপনাদের সামনে আসবো। আমাদের শিল্পীরা ভীষণ ইমোশনাল, আমাদের শিল্পীদেরকে আসলে শুধু অর্থ দিয়ে কেনা যায় না, আমাদের শিল্পীরা চান মর্যাদা, আমাদের শিল্পীরা চান সম্মান। যেমন শিল্পীদেরকে এক জায়গায় লেখা আছে বিনোদন কর্মী, তো এই বিনোদন কর্মী কেউ হতে চায় না, শিল্পীরা শিল্পী হতে চান। শিল্পীদেরকে ক্ষণে ক্ষণেই বলা হয় দুস্থ শিল্পী, কোনো শিল্পী আসলে দুস্থ না, সাময়িকভাবে হয়তো তারা নানানভাবে মানে অর্থনৈতিক জটিলতা থাকতে পারে, কিন্তু তার মানে কিন্তু এই না যে দুস্থ একজন শিল্পী। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কখনোই বলে না যে দুস্থ শিল্পীকে সহায়তা করলাম, উনি প্রত্যেকটা শিল্পীকে যখন সহযোগিতা করেন, তাদের কাছে যখন মমতার হাত বুলিয়ে দেন, তখন কিন্তু ভাবেন না কে কোন দলের, কে কোন পথের। তো এই শিল্পীদের নিয়ে যতটুকু আমি, নিজে যেহেতু এই শিল্পী, আমি নিজে শিল্পীদের সুখ দুঃখটা অনেক বেশি জানি বুঝি, ইনশাল্লাহ আমার পক্ষে যতটুকু সম্ভব হয় যদি আমাকে ঢাকা দশ আসনে নির্বাচিত করা হয়, দশ আসনের সকলে যদি আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি অবশ্যই আমাদের শিল্পীদের কথা মাথায় রেখে শিল্প সংস্কৃতি এবং শিক্ষা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ।